তুমি দোকানদার আঙ্কেলকে গিয়ে বলবা আলাবি ইস্তপ্লাজা দিতে বসছে। এ আইসি, তুমি কি প্রধানমন্ত্রীর নাতিন যে তোমার নাম বললে দিয়ে দিবে? মামা টিসু খাম্মনি, টিসু খাম্মনি, ও টিসু খাম্মনি, তোমালে ডাকতেছি তুমি শোনো না। আমার নাম টিসু না, বুঝতে পারছো? আমার নাম মিশু। টিসু বলে ডাক দিলে আমি তোমাকে জব দেব না। আমি তো মিশু খাম্মনি বলতে পারি না। টিসু খাম্মনি বলতে না পারলে আমাকে আর ডেকো না, চুপচাপ পড়ো। ক খ গু, ক খ গু, কি পড়ো তুমি এগুলো? ক খ গু, কি সাতা মাথা পড়তেছো? কিছুই তো বুঝতেছি না, স্পষ্ট করে বলো। ক খ গু, কেমনটা লাগে কি বলো? বুঝি না তো, কি হয়েছে মিশু? আপু, আমি আরবিকে বলতেছি জোরে জোরে পড়তে, ও কি বলে আমার এক কানও বোঝা যায় না। দোকানে শুনুম তো পরের কথা। এ আরবি, তোমার টিসু খাম্মনিকে শব্দ করে পড়া বলো। আম্মু আম্মু, টিসু খাম্মনি আমাকে বলছে চুপচাপ পড়ো, আমি তাই চুপচাপ পড়তেছি। টিসু, তুমি আরবিরে আবার বলে দাও শব্দ করে পড়তে, তাইলে ও আর ফিস ফিস করে পড়বে না। আপু, আমার নাম টিসু না, আমার নাম মিশু। আমার বাপ মার দেয় এত সুন্দর নামটা রে, কী করতেছে এরা? ভয় লাগতাছে নামটা দুঃখে কষ্টে হিট পেয়ে আমাকে ছেড়ে চলে না যায়। আরবিকে কী লেখাপড়া শেখাবো? ডেলি আমার নামটা ওরা শিখাই দিত, আধা ঘন্টা চলে যায়। আমার একটা দায়িত্ব আছে না? আমার নামটা ঠিকভাবে বলতে পারলে লেখাপড়া ভালো মতো স্টার্ট করাতাম। সে আমার কিসের স্টুডেন্ট যে আমার নামটাই ভালোভাবে বলতে পারে না? একটা কাজ করো মিশু, তোমার নামটা খাতায় ভালো করে লিখে দিয়ে যাও, আরবি ভাষায় হোমওয়ার্ক করবো। টিচারের নাম বলে কথা, শোনো, নামটা লেখার সময় তোমার নামের সাথে আকার রসিকার একটু বেশি করে দিয়ে যাইও, তাইলে ওর পড়াও হইব আর তোমার নামও শিখা হইব। বুঝো নাই ব্যাপারটা? ও নো, আপু লিখে দিছি। ঠিক আছে, বুদ্ধিমানের মতো কাজ করছো, এই জন্যই তো তোমার এত টাকা বেতন দিয়ে আমি রাখি। শুধু শুধু কি আর রাখি, তোমার মতো এত বুদ্ধিমান টিচার আর কয়টা আছে? আপু, আমি আবার এক সপ্তাহ পর আসবো। কেন এক সপ্তাহ পর আসবা? কেন, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে? আমি আপনাকে বলছি ঘুরতে যাব, মা মেয়ে মিলে বেশি কথা কয়। আগামীকাল ঈদ, ঈদের বন্ধ দিবেন না? আপনার কথায় আমি চান্দাতে ওকে পড়াতে আসছি, এখন কি ঈদের দিনও পড়াতে আসবো? কি বলো, অবশ্যই আসতে হবে। তুমি ঈদের দিন আরবিকে পড়াতে না আসলে সালামি দিবা কেমনি? তোমার একটা দায়িত্ব আসছে না, শত হলেও তোমাকে ও খাম্মনি বলে ডাকে, ও তো আমাকে টিসু খাম্মনি বলে, মিশু তো বলে না। সমস্যা নাই, তুমি লিখে দিয়ে গেছো না, আমি আজকে রাইতে তোমার নামটা ওরে শিখিয়ে ফেলবো, সালামি বলে কথা। কি খাম্মনি খাম্মনি করে, তার জন্য এখন আমার ওরে সালামি দিতে হইবে? খালামুনি তো ভালোভাবে ডাকতেই জানে না, হুদয় আমার টাকাগুলো কুয়ায় পড়বে। ঠিক আছে, আসবো। আরবি, তোমার খাম্মনি তোমাকে কত টাকা সালামি দেয়? এক টাকাও না। আম্মু আম্মু, কি হয়েছে? একটা কথা বলে রাগ করবো না তো, রাগ করার কথাগুলো রাগ তো করুমি, এই যে আগেই আমার ডর দেখাইয়া দেয়। আচ্ছা কি কবি কো? আম্মু, জেরে নিয়ে দে মার্কেট করছে, কি সুন্দর একটা ড্রেস কিনছে আম্মু, দেখলে তুমি অজ্ঞান হইয়া যাইবা। অজ্ঞান হয়ে গেলে দেখার দরকার কি, দেখিস না? কেন দেখবো না, এত সুন্দর একটা ড্রেস কেউ না দেখে থাকতে পারলি? তাইলে তুই অজ্ঞান হয়ে গেলে তোরে আমি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না, বুঝ জানিস? আম্মু, জেরিনা আমার মেসেঞ্জারে পিকচার দিছে, তুমি একবার দেখো না, তোমারও পছন্দ হইব। ড্রেসটা কত সুন্দর, সুন্দর হলে আমি দেখি কি করুম, আমি কি থ্রি পিস পরি? আমি তো পরি। কি করলি তুই প্রতি বছর? তুই কিন্তু এমন করস, তুই কি মনে করছিস আমি তোর মতলব বুঝি না? তোরে যখন কইলাম তোর বাপে টাকা দিছে জামা কাপড় কিনা দিই, তুই মোবাইল কিনলি, অহন অন্যের জামা দেখে লোভ সামলাইতে পারস না? আমি কি আগে জানতাম না কি এত সুন্দর ড্রেস মার্কেটে আসছে? আমার একটা কিনে দো আম্মু। এখন মনটা চাইতেছে তোরে খুন্তিরা দেয় ইচ্ছা মতো পিটাই। টাকা কি গাছ লাগাইছে তোর বাপে? দুদিন আগে মোবাইল কিনে দিল কতগুলো টাকা দিয়া, এখন এসে জামা কিনতে? দাঁড়া, তোর বাপের কমুনে আগামী বছর তুই কাউরে টাকা না দিয়া 400 টাকা করে জামা কাপড় এনে দিতে, ওইগুলোই পরিস। বেশি বেশি পাইয়া দিশা পাস্তা কি করবি? জামার ছবি রেখা দে, কুরবানি দেখি না দে মনে, এতদিনে ডিজাইন পুরনো হইয়া যাব। আমার আজকে কিনে দাও। কি রে, তুই আবার কি কিনবি? মোবাইল একটা কিনলি, আবার কিনবি কে? কয়টা মোবাইল লাগে তোর? তুমি দেখছো আমি মোবাইল কেনার কথা বলছি? তাইলে কি কেনার কথা বললি? এইটারে এখন জামার কথা বললে টাকার ভাগ বসাইতে আসবো, কিছু বলা যাবে না। কিছু না, এমনি অন্য কথা বলছি, সব কথাই তোমার শুনতে হইব, সব কিছুতে নাক গলাতে আসে। রোজা রেখে মিথ্যা কথা বলস, আমার কি তোর বয়রা মনে হয়? কি মনে করছিস আমি কানে শুনি নাই? এই যেমন আমি বলে দিলাম, ওরে আবার কি শুনতে, টাকা দিলে কিন্তু আমাকেও দেওয়া লাগবে। তুলির যেমন অধিকার, আমার কিন্তু তার চেয়েও বেশি অধিকার, আমি কিন্তু এই ঘরে তুলির চেয়ে আগে আসছি। এই তোরা যা, যার যার ঘরে যা তো বাবা,
রোজার মধ্যে ভাল লাগে না তো চিল্লা চিল্লি কি প্রলোপেনগুলি হয়েছিল আমার পেটে এত কিছু কিনা দে তারপর অন্যটা দেখলে চিল্লা চিল্লি করে লোভ সামলাইতে পারে না পুরা দুনিয়াটা কিনা দিল তোকে পেট ভরবো না এত বড় গুহার মতো পেট দিয়ে সারলা তো দুঃখে আমার কিছু ভালো লাগতেছে না এত সুন্দর জামাটা কিনতে না পারলে আমার জীবনের কি দাম মনে চাইতেছে টমেটো গাছের সাথে গলায় দড়ি দিয়ে তিন দিনের জন্য মারা যায় ইফতারি সময় হয়ে যাইতেছে অথচ আজকে আমার কোনো ক্ষুধাই নেই জামার চিন্তায় চিন্তায় ক্ষুধাও লাগতেছে না আজ কি ড্রেস দেখা লিলে জেরিন কলিজা ব্যথা করতেছে কষ্টে ইস আগে যদি ড্রেসটা দেখতাম তাহলে আমি ঢং ঢং কোম্পানির মোবাইলটা কিছুতেই কিনতাম না সবার আগে ড্রেসটাই কিনে নিয়ে আসতাম কি ভুল করলাম কিরে ইফতারি সময় হয়ে গেছে তুই রুমে বসে কি করস আছে কি জামার দুঃখে ইফতারও করবি না আমার ক্ষুধা নাই তোমরা ইফতার করো রোজা রাখছত আর তোর ক্ষুধা নাই এটা আমার বিশ্বাস করতে বলস দেখো আম্মু আমার মন অনেক খারাপ এখন আমি কিচ্ছু খাবো না আমার রুমে পানি আছে পানি দিয়ে ইফতার করবো যাও তোমরা ইফতার করো শুরু হয়ে গেলো তোর নাকে কান্না এখন এই জামা কিনা না তো আগ পর্যন্ত তোর এই নাটক থামবে না জেরিনটা জিগা জামার দাম কত আম্মু তুমি কিনে দিবা তো কি করুম চোখ মুখ তো আন্দার করে রাখছ জামা না কিনে দিলে তো এই আন্দার যাইব না এই বছরই শেষ সামনের বছর আর দিমু না একেবারে সোজা জামাইর বাড়ি পাঠাই দিব তারপর চাইস কত চাইবি জামাইয়ের মায়ের হাড্ডি ভাইঙ্গা তামা তামা করবো শোনো আম্মু আমি এত পচা শাশুড়ি দেখে বিয়ে করব না বুঝছো ভালো শাশুড়ি দেখে বিয়ে করব আমার শাশুড়ি তোমার চেয়েও ভালো হবে হ দেখুম নে মার চেয়ে ভালো শাশুড়ি তুই কই পাস হ্যালো হ্যালো মামা মামা তুমি কি করো আমি তো তোমার সাথে কথা বলতেছি মামা তুমি ইস্তারি খাইছো ইস্তারি ইস্তারি আবার কেমনে খায় ইস্তারি আমরা খাই তো আম্মু খায় পাপা খায় ভাইয়া খায় আমরা সবাই খাই ওটা ইস্তারি না ওটা ইফতারি বুঝছো আম্মু ইস্তারি খাইছো মামা এখনো আজানই দেনে আর 10 মিনিট বাকি আছে আজান দেওয়ার আজান দিলে তো খাবো আমি তো ইস্তারি করে ফেলছি আম্মু বলছে আজান দিয়ে দিছে বলবো না তো কি করব তোরা যে বান্দর মার্খা পোলা পেন আজান দিলেই কি না দিলেই বা কি মামা তুমি কয়টা লুজা লাগছো সবগুলা তুমি কয়টা রাখছো আমি আমি 100-200 লুজা লাগছি হ্যাঁ কেমনে কে কে আম্মু বলছে কে কে লুজা লাগতে হয় হুম রাখো কে কে রোজা রাখো যত খাবে ততই রোজা হবে মামা আমি ঈদের দিন তোমাদের বাসায় আসব তুমি আমার জন্য চকলেট নিয়ে আসবা আর কি খাবা আর আমার জন্য একটা ইস্তপালা জানবা ইস্তপালা যাবার কি কই থেকে পাও এইসব নাম তুমি তুমি আমাকে ভুলবার নাম বলে দো পরে দোকানদার আমারে বলে আমি নাকি নাম বলতে পারি না আবার কিনতে যাই ভালো করে নাম শিখে কিনতে যেতে বল মামা বুঝে না আমি খাই তো পাপা এনে দেয় তুমি দোকানদার আঙ্কেলকে গিয়ে বলবা আলাবি ইস্তপালা দিতে বলছে এ আইছে তুমি কি প্রধানমন্ত্রীর নাতিন যে তোমার নাম বললে দিয়ে দিবে মামা আমি কিন্তু লাভ করব না কিনে দিলে আরে আমার আম্মা নামটাই তো বলতে পারলা না এনে দিব কিভাবে থামুনি কই থামুনিকে ডাক দাও তুলি আই তুলি এদিকে আই তো আরবি কল দিছে কথা বল আসি ভাইয়া হ্যালো খামুনি খামুনি বলো খামুনি কি হইছে তুমি কি মন আছো আমি ভালো আছি তুমি কি মন আছো খামুনি আমি তোমাদের বাসায় আসবো আমার জন্য ইস্তপালাজা কিনে আনতে বলবা নানুরে কি আনবো ইস্তপালাজা এটা কি খায় না মাথায় দেয় খামুনি এই কি হইছে আরবি আবার কাকে ফোন দাও হ্যালো আপু আরবি ইস্তপালাজা কিনে আনতে বলে এটা কি খায় না মাথায় দেয় আরে ওই স্ট্রবেরি ফলকে ইস্তপালাজা বলে বুঝোস না এইটুকু কথা তোরে তো দেখতেছি থামো থামো জানি তো তুমি এখন বলবা তুলি তোরে তো বাচ্চাদের ভাষা বুঝার ট্রেনিং দেয়া তারপর বিয়ে দিতে হইব এই তো